বিজেপির প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর আন্দোলনকারী এবং বিজেপির প্রার্থী রেখা পাত্র আমার সঙ্গে রয়েছেন। এবং বসিরহাটে আপনি প্রার্থী হলেন, এই মুহূর্তে আমাদের সন্দেশখালী থেকে সাধারণ মানুষ আপনাকে দেখছে, আপনি সেখানকার ক্যান্ডিডেট হয়েছেন বিজেপির থেকে, কি বলবেন? দেখুন, আমি যেটা হয়েছি সেটা আমাদের মাননীয় মোদিদির জন্যই হয়েছি। উনি আমার মাথায় হাত রেখেছেন, আর ওনার পরে আছেন আমাদের শুভেন্দু অধিকারী দাদা, আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের আমাদের এই আন্দোলনে আমরা কাউকেই আমাদের সাথে পাইনি, আমাদের সাথে একমাত্র এই বিজেপির থেকেই ওনারা দুই ব্যক্তি আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা মা বোন ভাই সবার কাছে আমি একটাই কথা বলবো, যেমন করে আজকের আমাদের সন্দেশখালীতে অত্যাচার হয়েছে বলে নয়, প্রত্যেকটা জায়গায় একই অত্যাচার ওরা চালিয়ে গেছে। আমরা তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে লড়ছি এবং পথে নেমেছি। আমরা ওনাদের মুখ হয়ে আমি আজকে সামনে এসেছি, তাই আমি একটাই কথা বলবো, ওনাদের সাথে থাকবো। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, এখন যেহেতু আমরা বিজেপি পার্টিকে পেয়েছি, ওনারা আমাদের মাথার উপরে পুরো আমাদের গার্জেন যেমন বলতে পারেন, আমি আমার একার বলবো না, আমার সমস্ত মা বোনেদের মাথার উপরে যেভাবে হাত রেখেছেন উনি, তো উনি এখন আমাদের বাবা মার পরের স্থানে উনি আছেন। শুধুমাত্র রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি আপনি রয়েছেন, এবং এই মুহূর্তে সন্দেশখালীর গোটা সন্দেশখালীর মানুষ, আপনাদের আন্দোলনের সহকর্মীরা, গোটা সন্দেশখালী আপনাকে দেখছে, কি বলবে? ওনারা দেখবে অবশ্যই, কারণ ওনারাই আজকে আমাকে, ওনাদের মুখ হয়ে আমি দাঁড়িয়েছি, আর ওনারাই আমাকে এখানে নিয়ে এসেছেন, ওনাদের সহযোগিতায় আমি আসতে পেরেছি। ওনারা তো আমার সাথে আছেনই, আছেন বলেই আমি আজকের এই অবধি আসতে পেরেছি, আর পরিবর্তকালে ওনাদের আশীর্বাদে আমি আরও এগিয়ে যেতে পারবো, এটা আমার পুরো আস্থা আছে। রাজনীতি সেই অর্থে তো আপনারা এখনো পর্যন্ত সেই অর্থে করেননি, রাজনীতির ময়দানে এই প্রথম প্রচারটা, এই সন্দেশখালীর মহিলাদের যে আন্দোলন, সন্দেশখালীর মহিলাদের যে দুর্দশা, অত্যাচার, সেইগুলো ছাড়া আর কোন কোন ইস্যুগুলো নিয়ে প্রচার করবেন? সন্দেশখালীর ডেভেলপমেন্টে কোন কোন ইস্যুগুলো রাখবেন? আমি যেটা রাখবো সেটা প্রথমত মায়েদের মান সম্মান, যেভাবে মায়েদের শিরতানি করা হচ্ছে, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য দেখব। সন্দেশখালী এখনো যেতে পারিনি, আমি সন্দেশখালী যাই, গিয়ে আমি আমার সন্দেশখালীর মা বোনেদের সাথে একটা, বুঝতেই পারছেন আমি হঠাৎ করে আমি এখানে এসে চলে এসেছি, আমি তো জানি না আমি টিকিট পাবো বলে, তো আমি যাই সন্দেশখালী, গিয়ে মা বোনেদের সাথে আলোচনা করি, তারপরে আমি ডিটেইলস সব বলতে পারবো। সন্দেশখালীর মহিলাদের উপর যে আক্রমণ বা মহিলাদের উপর অত্যাচার, সেই অত্যাচারকেই এবারে দিল্লির দরবারে গোটা দেশের কাছে পৌঁছে দিতে চান সন্দেশখালীতে, বা বলা ভালো বসিরহাটে বিজেপির প্রার্থী রেখা পাত্র। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা। কেউ গান করছেন, কেউ নাচ করছেন, তারা প্রত্যেকে বলছেন যে একজনও প্রতিবাদী, তিনি
আবার রীতিমতো খুশি উলোধ্বনি। আজকের আনন্দটা যেন তাদের কাছে আরো অনেকটা বেশি, আমি একবার অ্যাম্বিয়েন্সটা শোনাই পাই। সবাই রে এসো ভাই করো না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে। কোনো দিনও যেন কোনো বিপদ এসে না দাঁড়া।